সারা দিন সকালে সকালে চাচ্ছি এই যে মা মা হে গাইস, ওয়েলকাম টু বঙ্গাস বুতুল ব্লগ। এন্ড আমি হলাম পুতুল। তো আজ সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমার স্টুডেন্টরা পড়তে এসেছে সকাল সকাল। আজকে একটু বৃষ্টি পড়েছিল, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও আছে। সকাল থেকে পড়ানো স্টার্ট করে দিয়েছি, কারণ আজ এক জায়গায় আমাদের যাওয়ার আছে। তো কোথায় যাওয়ার আছে একটু পর বলছি। তো স্নান করে ঠাকুর টাকুর দিয়ে একটু সকালের খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি। তো যাব আমাদের যে জ্যাঠাতো দি আছে ওর ননাসের বাড়িতে, কারণ ওদের বাড়িতে আজকে হলো নতুন, ওরা বাড়িতে ঢুকেছে গৃহপ্রবেশ, সেই জন্য আজকে বৈষ্ণব সেবার উদযাপন আছে, সেই জন্য আমাদের সকলকে ইনভাইট করেছে তাদের বাড়ি যাওয়ার জন্য। তো এখানে নেমন্তন্ন বাড়িতে এসে পড়েছি এবং দেখতে পাচ্ছ ছাদের উপর থেকে বাইরের ভিউটা খুবই ভালো লাগছে। সারাদিন সকালে সকালে স্টার্ট হবো পুতুল, ঘুমাবার সময় পুতুল দিয়ে বলে দাও ভিডিও করছি। এখানে আমাদের প্রসাদ টসাদ নেওয়া হয়ে গেছে এবং বসে আছি বাড়ির সকলের সাথে। আমাদের বাড়ির সবাই এখানে এসে একত্রিত হয়েছে, খুবই ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার জ্যাঠাতো দিদি সবাই আছে, এখানে আমার জিজুও আছে এপাশে। তো খুবই ভালো লাগছে টাইম স্পেন্ড করতে। তো একটু পর বাড়ি চলে যাব বসে, এবং এখানে বসে বসে একটু ঘুরি আছে সাথে কথা বলে বলে ভিডিও করছি। ওর আমার ভিডিও দেখতে নাকি খুবই ভালো লাগে, ওর মা বাবা বলছিল। তো এখানে বসে ওর সাথে একটু ভিডিও করে নিচ্ছি। হয়ে গেছে এখানে সকলের সাথে ফটো ক্লিক করে নিয়েছি, এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে ননর রিয়াকশনগুলো একটু পর তোমরা দেখবে। সো গাইজ, বাড়ি এসে পড়েছি, এখন একটু রেস্ট করে নেব। রেস্ট করে তারপর একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো। তো কুল মাখা রেসিপির জন্য যা যা লাগবে, এখানে আছে কুল, বা আমাদের চলিত ভাষায় এটাকে আমরা বলি বড়ই। তো এখানে আছে গোল গোল দেশি বড়ই, বা কুল যেটাই বলো। আর এখানে আছে ছোট্ট ছোট্ট কচি কাঁঠাল। হ্যাঁ, কাঁঠাল দিয়ে কুল বড়ইয়ের আজ আমরা মাখা করব। তো গরম একটু একটু এসে পড়ছে এবং বিকেলের টাইমে টক মিষ্টি আচার খেতে সকলেরই ভালো লাগে, সেই জন্য আজকে এটা আমি বানাবো। তো এটা আমার মার থেকে শেখা। আর বাকি যা যা লাগবে সেগুলো এখানে আছে। আছে ধনে পাতা কুচি, তারপর আছে নুন, গুড়, গন্ধরাজ লেবুর পাতা দুটো সেন্টের জন্য, এবং আছে কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি কচি কাঁঠালগুলোকে, এখানে একটা থেতুনি আছে, থেতুনির সাহায্যে একটু থেতে নেব, যাতে এটা পুরো মাখাটার মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এটা আমার মা আমার দিদার থেকে শিখেছিল, তো এটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে খেতে। তো চলো তোমরাও দেখো, আমিও দেখি খেতে কেমন লাগে। এবং এখানে দেখো তনু বসে বসে লবণ খাচ্ছে, ও লবণকে বলে আমুল। তো কাঁঠালগুলো খুবই কচি ছিল, তো একদম থেতুনির সাহায্যে আমি ভালো মতো থেতে নিয়েছি, দেখে নিয়েছো। এবং এখানে আমি এখন কুলগুলোকে একটু হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি, কারণ না ফাটালে তো এটার ভিতর নুন তারপর মিষ্টিগুলো তো যাবে না, সেই জন্য। তো ফাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখন এর মধ্যে আমি একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলো কুচি কাঁঠালের সেই থেতুনি পেস্টটা, তারপর দিচ্ছি গন্ধরাজ পাতার পাতাগুলো একটু হাত দিয়ে কষলিয়ে দিচ্ছি, তারপর আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা। তো ধনে পাতা এবং লেবু পাতা দুটোটাই দিলাম সেন্টের জন্য, আর দেবো গুড়।
গুড়টা এখানে ভালো ফ্লেভার একটু নিয়ে আসে সেই জন্য। চিনিও দেওয়া যায়, যদি গুড় না থাকে তো তোমরা চিনিও ব্যবহার করতে পারো। তারপর আর তো কিছু দেওয়ার নেই, ও নুন বাকি আছে, নুনটা দিয়ে নিই, নুনটা হলো ব্যালেন্সের জন্য। তারপর এখন হাতের সাহায্যে এটাকে ভালো মতো চটকে চটকে মেখে নিতে হবে। এখন সবগুলোকে মেখে নেব হাত দিয়ে। তন খাবে তুমি? তনকে জিজ্ঞেস করায় তন বলছে যে না না খাবে না, কারণ ও আমার উপর একটু অভিমান করেছে, কারণ কি ওকে আমি লবণ খেতে দিইনি, বাট মাখার পরও একদম টেস্ট নিয়ে নিয়ে খাচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছ কচি কাঁঠাল দিয়ে কুল মাখার রেসিপি তৈরি হয়ে গেছে। সো গাইস, সবাইকে আমি দিয়ে দিয়েছি বেড়ে, অ্যান্ড এখন দেখো আমি নিয়েছি খেতে কচি কাঁঠাল দিয়ে কুল মাখা। খুবই টেস্ট হয়েছে, একটু টেস্ট করে দেখি। পারফেক্ট হয়েছে, টক মিষ্টি ঝাল সবটার ফ্লেভার আছে এখানে। এটা দেখো কচি কাঁঠাল, এটা ফার্স্ট আমি ট্রাই করছি, এর আগে কোনোদিনও খাইনি, দেখি এটা টেস্ট কেমন। তন খুবই টেস্টি তো, সেন্টটা খুব দারুণ। এটা আমার জানা ছিল না, আমার মার এটা আইডিয়া, আমার মা ছোটবেলা নাকি খেয়েছিল, তো খুবই ভালো লাগে। তোমরা এভাবে একবার ট্রাই করো, খালি খালি কুল তো মাখা সকলেই খায়, তো আমরাও খেতাম, তো এরকম কুচি কাঁঠাল দিয়ে তোমরা একটু ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে। তো এটার থিকনেসটা দেখতে পাচ্ছ, একদম স্লিভ স্লিভ, দেখলে এমনটা দেখলে তো একদম খেতে ইচ্ছা করে না, খুবই হাসি পায়। কিসের মতো লাগছে নিশ্চয় বুঝতে পারছ। তো না না, খাওয়াতে একদমই ঘৃণা করতে নেই। তো না আসো এদিকে আসো, টেস্টি। আচ্ছা সরো, হ্যাঁ খালি ঢম ঢম ঢম, খালি ঢম করতে হয় ক্যামেরাতে। তো হয়ে গেল আজকের ফুলের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। হ্যাঁ এভাবে, ওকে ওকে, টাটা। ডুব করে দাও, করে দাও ডুব।